আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। ইফতারের সময় আমরা কিন্তু সবাই মিষ্টি দই খেতে খুব পছন্দ করি, কারণ মিষ্টি দইটা আমাদের শরীর এবং পেট দুটোই কিন্তু ঠান্ডা রাখে। আর এই মিষ্টি দইটা আপনারা যে কোনো পাত্রে জমাতে পারবেন। অনেকেই বলে মিষ্টি দই জমতে চায় না, মিষ্টি দই জমাতে মাটির হাঁড়ি লাগবে কি না, তাদের সব প্রশ্নের সমাধান আজকের এই একটা পর্বে। চেষ্টা করেছি সব রকম টিপস সহ ঘরে তৈরি দই বীজ দিয়েই মিষ্টি দই তৈরি করে দেখাতে যে কোনো পাত্রে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার নিয়ে নিচ্ছি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতো পানি। জাস্ট চিনিটাকে একটু ভিজিয়ে নেয়ার জন্য পানিটা দিলাম। এখন এটাকে জাল করে ক্যারামেল তৈরি করব। ক্যারামেল করার সময় কিন্তু চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেয়া যাবে না, আস্তে আস্তে সময় নিয়ে ক্যারামেল করে নিতে হবে। ঠিক এভাবে যখন চিনিটা একটু ব্রাউনিশ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আমি এখানে টোটাল 2.5 কাপ দুধ ব্যবহার করব আজকের রেসিপিতে, তবে প্রথম পর্যায়ে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে দেখবেন ক্যারামেলটা এভাবে জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ জাল করলেই এটা দুধের সাথে গলে মিশে যাবে। আমি প্রায় 5-6 মিনিটের মতো জাল করেছি, একদম লো আছে, দেখেন এটা কিন্তু গলে গেছে ক্যারামেলটা সুন্দরভাবে। এবার আমি বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে মিশিয়ে নেয়ার পরে এখন এই 2.5 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নিব। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই। আর জাল করার সময় আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক। আপনারা কনডেন্সড মিল্কের পরিবর্তে রেগুলার চিনিও ব্যবহার করতে পারেন। এবার কিছুক্ষণ জাল করে এটাকে হালকা একটু ঘন করে নিচ্ছি। ঠিক যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে, 2 কাপের মতো হয়ে আসবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পরে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, একদম গরমও থাকা যাবে না। জাস্ট আঙুল এভাবে চুবিয়ে আপনি 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। এরপরে যদি আঙুলটা ধরে রাখতে পারেন, বেশি গরম ফিল না হয়, তাহলে বুঝতে হবে যে টেম্পারেচারটা রাইট আছে। এদিকে আমি এখানে দই বীজ, যেটা আগের পর্বে তৈরি করে দেখিয়েছিলাম, সেটা 1/2 কাপ নিয়ে 1/2 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখেছি। দই বীজ ঘরে তৈরি না করলে যে কোনো টক দই নিয়ে এভাবে 1/2 ঘন্টা ঝুলিয়ে রাখবেন। এরপরে সেই টক দইটা ভালোভাবে ফেটে তারপরে তৈরি করা ক্যারামেলের যে দুধটা আছে সেটার সাথে মিশিয়ে নেবেন। দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটে মসৃণ করে তারপরেই দুধের সাথে মেশাতে হবে। এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন দইটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় আর এভাবে ফেনার মতো হয়। মিষ্টি দই কিংবা টক দই যদি ঠিক মতো আপনারা টিপস ফলো করে তৈরি করেন, তাহলে সেটা যে কোনো পাত্রে জমবে। আমি আজকে নিয়েছি কাচ, স্টিল, মাটি, প্লাস্টিক এবং ফোমের কাপ। আপনারা চাইলে যে কোনো একটাও তৈরি করতে পারেন, তবে আমি যেহেতু বলেছি যে আমি সব টাইপের পাত্রে দই কিভাবে জমতে হয় সেটাই দেখাবো, সেই কারণেই আমি সব টাইপের পাত্র নিয়েছি। প্রতিটার মধ্যে সেই দই সহ দুধের মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবার এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই আপনি চাইলে আলাদা আলাদা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন, আবার চাইলে সবগুলো একত্রে মোটা টাওয়াল দিয়ে ঢেকে দিতে পারেন। এবার 24 ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে কোনো গরম জায়গায়, আর এর মাঝে এই ট্রেটা নাড়াচাড়া করা যাবে না বা টাওয়ালটা সরানো যাবে না, তাহলে কিন্তু দই জমবে না। যদি ওয়েদার একটু ঠান্ডা থাকে, তাহলে কিন্তু আপনারা ওভেনটাকে একদম হাইতে গরম করে সেই গরম ওভেনের মধ্যে ঠিক এভাবে 24 ঘন্টার মতো রেখে দিবেন ওভেনটা বন্ধ করে, তাহলেই দেখবেন দইটা জমে গেছে। আপনার যেভাবে সুবিধা, সনাতন পদ্ধতি বলেন কিংবা ওভেনে রেখে বলেন, যেটা আপনার ভালো লাগে সেভাবে করে দইটাকে জমিয়ে নিতে পারবেন। এই প্রতিটা বাটি, প্রতিটা কাপ কিন্তু জমে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যে দেখেন, এটা কিন্তু উল্টে নিলেও পড়ে যাচ্ছে না। এখন আমি একটা একটা করে আপনাদেরকে সামনে থেকে দেখাবো যে এগুলো আসলে কতটা ভালোভাবে জমেছে। এখন আমি কাচের বাটিটা দেখাচ্ছি।
এটা যে শুধু ভেতর থেকে জমেছে তা কিন্তু না, ওপরের দিক থেকেও কিন্তু একটু সরের মতো দেখা যাচ্ছে। আর এটা কিন্তু হয়েছে দুধটায় যে ফেনা ছিল সেই ফেনাটার কারণে। এটা হচ্ছে মাটির পাত্রের, আর এটাও কিন্তু ওপরের দিকে সর জমেছে, সেই সাথে ভেতরটাও কিন্তু মসৃণভাবে সুন্দরভাবে জমেছে। এখন দেখাচ্ছি ফোমের কাপের। আপনারা যে কোনো ওয়ান টাইম প্লাস্টিক বা অন্য টাইপের কাপও কিন্তু ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু বেশ ভালোভাবেই জমেছে। আর এটা হচ্ছে প্লাস্টিকের কাপ। অবশ্যই প্লাস্টিকের কাপ ব্যবহার করলে সেটা বিপিএ ফ্রি এবং ভালো মানের কাপ ব্যবহার করবেন। আর এটা হচ্ছে স্টিলের বাটি। তো দেখলেন তো, যে কোনো পাত্রে দই জমানো সম্ভব। আশা করছি আজকের পর থেকে যাদের এই প্রশ্নটা মনে আসবে যে মাটির পাত্র ছাড়া কি দই জমবে, তাদের সেই সমস্যা বা সেই প্রশ্নর উত্তর নিশ্চয়ই পেয়ে গিয়েছেন। এবং যাদের দই জমাতে কোনো রকম প্রবলেম ফিল হয়, আশা করছি আজকের পর্বের সবগুলো টিপস ফলো করবেন, তাহলেই আপনাদের দইটাও খুব সুন্দরভাবে জমবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।